স্ফুটনিং করতে হবে, এগুলোকে ষষ্ঠ অংশে ভাগ করতে হবে, ষষ্ঠম পঞ্চম এগুলো ভাগ করতে হবে। ভাগ করে ওই কর্মীদের লিস্টগুলো যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করে মহানগর আওয়ামী লীগের লিস্টে আপনার ইচ্ছে হয়েছে আপনি একটা লিখে দিয়েছিলেন, মোবাইল নম্বরটা লিখে দিয়েছিলেন, ওইটা ওখান থেকে যাচাই করার জন্য আসবে, ওইটা ওখান থেকে যাচাই করার জন্য আসবে। এবং বিজয় ফাইন্যান্সে সরকার নির্বাচন করছে, যারা বলছেন আর কি সনাতন ভাইয়েরা নির্বাচন 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন, আপনার কর্মী আছেন বলে আপনাদের বলছি নির্বাচন আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% আল্লাহ পার্লামেন্ট ভাঙি নাই, নির্বাচন করছেন এমপিরা, পার্লামেন্ট ভাঙি নাই, পদত্যাগ করে নাই, বুঝতে পারছেন বুঝার কিছু আছে? পার্লামেন্ট ভাঙি নাই, প্রধানমন্ত্রীর ক্ষমতায় আছে, আওয়াজ আছে, তত্ত্বাবধায়ক এই সরকার, এই সরকার, সেই সরকার, ওরা মন্ত্রী হবে, হারাই গেছে মিয়া, হারাই গেছে মিয়া, কোথায় গেছে? 2014 সালের নির্বাচন এবারে হবে, কিন্তু আমরা সব করে নির্বাচন করছি, আমরা নিয়ম মাফিক নির্বাচন করছি, আমার পক্ষে প্রত্যেকে তাদের কোথায় এখনো আরো খুঁজবে, একজনে থাকতে পারবে না এলাকায়, বলে দিলাম যিনি নির্বাচন করছেন উনি যদি মহানগরের আওয়ামী লীগ যদি বলা আসছে তাকে বের করার জন্য হবে আর হবে। আজকের তথ্য বলছি যদি মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বলে ওদেরকে ছাড়বেন তাহলে যাবেন জেলে, তাকে ওখান থেকে নির্বাচন করে দেখা দেখবে আওয়ামী লীগ। আর যারা বিড়ির বিড়ির করে, যারা কুড়ির বছরের মতো ফালায়, যারা বলে তাদের শীষ পদে বিষ, এই সবার একজনের ঘরে থাকার সুযোগ হবে না আগামী 9 তারিখের পরে। আমি দেখুন আমার আপনাদের আর কিভাবে নির্বাচন করবেন বলে, আর কিভাবে নির্বাচন চান? তারপরও ষড়যন্ত্র কিন্তু প্রতিবাদ করছে, আমি বলছি না ডাক্তার কামাল হোসেন নির্বাচন করছেন, আপনারা দেখছেন ডাক্তার কামাল হোসেন নির্বাচন করছেন, উনি নির্বাচন করার জন্য আসছিলেন, উনি নির্বাচন করছেন, ওনারা আবারও সেই 2014 সালের 5ই জানুয়ারির মতো একটা ছক রেডি করতে চাইতেছে, কোনটা একসাথে সবাই পদত্যাগ করে ক্ষুদ্র করে চলে যেতে চাইছে। আমরা তাদেরকে অবৈধ দিয়ে রাখছি, পুলিশকে আর্মিকে মিডিয়া চলছে, এখন পুলিশ না ভাই এখন একটা অবস্থা দেখা যাক করার জন্য। আপনাদেরকে যে কথাটা বলছিলাম আমার বিনীত অনুরোধ, আমি হয়তো এই ওয়ার্ডে বেশি দিন সময় দিতে পারবো না, আমি কমিটি জমা দেওয়া পর্যন্ত এই ওয়ার্ডে সময় দিতে হবে, আমার যে ডেপুটেশনও পাঠাচ্ছে বাকুড়িয়া, আমার হয়তো অনেক রাত দেখবেন আমাকে বাকুড়িয়া থাকতে হচ্ছে তিন ওয়ার্ডে, ওই ওই তিনটা ওয়ার্ডে 50% ভোট আনবে ইনশাল্লাহ। আমরা তাদেরকে দায়িত্ব দিতেন আমরা সেই দেখায় 30% ভোটে 50 আনবো, তাহলে আমাদের অবস্থান দেবেন আপনারা দেখেন আপনারা এক